শারমিন জানতে চেয়েছেন যে ওনার সিজার হয়েছিল, কিন্তু ওনার এখনও মাঝে মাঝে পেটে ব্যথা হয়। তো শারমিন, আপনাকে বলছি, আপনার সিজার হয়েছিল কতদিন আগে সেটা কিন্তু আপনি বলেননি। কারণ একটা সিজার মানে কি, তার আপনার পেটের অনেকগুলো লেয়ারে লেয়ারে আমাদেরকে কেটে বাচ্চাটাকে বের করতে হচ্ছে। সুতরাং আমরা যদি আমাদের হাতে সামান্য একটু কিছু কেটে যাই, সে ব্যথাই কিন্তু অনেকদিন থাকে। সেক্ষেত্রে আপনার একটা সিজারে এতগুলো স্টেজে আমাদেরকে কাটতে হয়েছে বা কাটা হয়েছে, সুতরাং আপনার ব্যথাটা আসলে তো ম্যাজিকের মতো যাবে না। সাধারণত আমরা যেটা দেখি যে জরায়ুটা তার স্বাভাবিক সাইজে চলে আসতে 1.5 মাস সময় নিয়ে থাকে। তো সাধারণত পেইনটা এরকম 1.5 থেকে 3 মাস পর্যন্ত একটু থাকে। আস্তে আস্তে সময়ের সাথে সাথে জ্বরেও যেমন ছোটো হয়ে আসে, চামড়ার দাগটাও মিলিয়ে যায় এবং ব্যথাটাও আস্তে আস্তে কমে আসে। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে যখন আমরা সিজার করছি, তখন আমরা যখন ওই জায়গায় চামড়া কাটি, ওখানে কিছু নার্ভও কেটে যায়। তো নার্ভগুলো যখন কেটে যাওয়ার ওই পেইনগুলো অনেক তীব্র আকারে না, কিন্তু কিছুটা সহনীয় আকারে অনেক দিন পর্যন্তই থাকবে। তো সুতরাং আপনাকে এই জিনিসটাকে মেনে নিতে হবে। কিন্তু আপনার ব্যথা যদি খুবই তীব্র হয়ে থাকে, যে আপনার নড়াচড়া বা স্বাভাবিক কাজ করতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।